সংখ্যা রেখা ব্যবহার করে 11.5 11.7-এর মধ্যে তুলনা করো। তো এখানে একটি সংখ্যা রেখা আঁকি এবং আমি দেখব 11 এবং 12 এর মাঝের জায়গাটিতে, কারণ এখানেই আমাদের সংখ্যা দুটি রয়েছে, তারা হলো 11 আর কিছু অঙ্ক, 10 ভাগের কিছু অংশ। তো এখানে হলো 11, এখানে হলো এটা 12। তারপর আমি দাগ টানবো দশমাংশের জন্য, তো ঠিক মাঝখানে একটা দাগ টানি, এটা হবে 11 এবং 10 ভাগের 5 ভাগ, অথবা 11.5। আমি বের করে ফেলেছি যে 11.5 এর অবস্থান কোথায়, এটা হচ্ছে 11 এবং 12 এর ঠিক মাঝখান বরাবর। কিন্তু আমাকে সবকিছু বের করতে হবে, আমি এই সংখ্যা রেখাটিতে বাকি সবকিছু চিহ্নিত করি। তো এটা হলো 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 5 ভাগ, 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 8 ভাগ, এবং তারপর 10 ভাগের 9 ভাগ, এবং 12 বরাবর 10 ভাগের 10 ভাগ। তো 11.7 কোথায় হবে? আচ্ছা, এটা হলো 11.5, এটা হলো 11.6, এটা হলো 11.7। 11 এবং 10 ভাগের 7 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 5 ভাগ, 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 7 ভাগ, এটা হলো 11.7। এবং যেভাবে আমরা সংখ্যা রেখাটি এঁকেছি তাতে যত ডানে যাচ্ছে মান তত বৃদ্ধি পাচ্ছে। 11.7 হবে 11.5-এর ডানে, এটা পরিষ্কারভাবেই 11.5-এর চেয়ে বড়, অর্থাৎ 11.7 11.5-এর চেয়ে বড়। এবং এটা বের করতে কোনো সংখ্যা রেখা আকার প্রয়োজন হয় না, এটা তো পরিষ্কার যে এটাই বড়। দুটো সংখ্যাতেই 11 আছে, কিন্তু এটাতে 10 ভাগের 5 ভাগের জায়গা আছে 10 ভাগের 7 ভাগ।